And welcome to Talking Football today. আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গলের সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আমি আগের দিনের ভিডিওতেই আলোচনা করছিলাম যে ইস্ট বেঙ্গল এবং ইমামের যে ফাইনাল এগ্রিমেন্ট রয়েছে সেটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই সই হয়ে যাওয়ার কথা। যদিও ইমামের পক্ষ থেকে ফাইনাল এগ্রিমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে ক্লাব অফিসিয়ালসরা সেই এগ্রিমেন্ট আর একবার পড়ে নিজেদের লয়ারদের সাথে আর একবার আলোচনা করে তারপরে এই চুক্তিপত্রে সাইন করে দেবেন। এবং যেটা বললাম যে এই সপ্তাহের শুরুর দিকেই সেই সাইন হয়ে যাওয়ার কথা। এবার এটা এক প্রকার নিশ্চিত যেহেতু যে ইমামি এবং ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তি হচ্ছে এবং যেটা লাস্ট শোনা যাচ্ছে সেই চুক্তি কিন্তু 77% এবং 33% চুক্তি হচ্ছে এবং যার ফলে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে তিনজন থাকবেন বোর্ড অফ ডিরেক্টরসে এবং ইমামি পক্ষ থেকে থাকবেন 7 জন। এরকম শেয়ার ডিস্ট্রিবিউশনে যেহেতু চুক্তি হচ্ছে সেই কারণে অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাব তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড সাইনিং নিউ প্লেয়ার্স এবং বিদেশি প্লেয়ার সহ ভারতীয় প্লেয়ারদের প্রস্তাব ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাঠানো শুরু হয়েছে। কয়েকজনকে তো প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট এজেন্টের সাথেই কথা হচ্ছে এবং এইসব বিষয়ে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিরকম ভাবে যাদের দল গঠনটা করছে বা করার চেষ্টা করছে আমরা আজকের এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। বিকজ অনেক লেট হয়ে গেছে এবং যেহেতু এই সিজনটা একটু আগে থেকে স্টার্ট হচ্ছে মানে নেক্সট মান্থেই দুরান্ত রয়েছে এবং দুরান্তের আর এক মাসও নেই এবং ফার্স্ট ম্যাচই ডার্বি, সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাব অবভিয়াসলি একটু পিছিয়ে রয়েছে বাকিদের থেকে। এবার এটা আমরা জানি যে অনেক আইএসএল ক্লাবসরাই তাদের নিজেদের ফার্স্ট টিম দুরান্তে পাঠাচ্ছে না, তাদের মধ্যে জামশেদপুর একটি ক্লাব শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্সও হয়তো তাদের ফার্স্ট টিম না পাঠাতে পারে। তো সেই কারণে সব মিলিয়ে ইস্ট বেঙ্গলও এখান থেকে একটুখানি রিল্যাক্স থাকবে যে না, প্রত্যেকটা আইএসএল ক্লাব তাদের ফার্স্ট টিম পাঠাচ্ছে না বিকজ ইস্ট বেঙ্গলের একটা বি টিম কিন্তু তৈরি আছে বা অনেক নতুন ইয়াং প্লেয়ারদের ইস্ট বেঙ্গল কিন্তু সাইন করিয়েছে, তো সেই প্লেয়ারদেরকে ইস্ট বেঙ্গল কিন্তু খেলাতে পারে এই ডুরান্ত কাপে। বাট ইস্ট বেঙ্গল সেখানেই কিন্তু থেমে নেই, ইভেন গোনজালেস অলরেডি প্রি কন্ট্রাক্টে সাইন আছেন, মোবাশির রহমান অলরেডি প্রি কন্ট্রাক্টে সাইন রয়েছেন, মোহাম্মদ রকিব অলরেডি প্রি কন্ট্রাক্টে সাইন আছেন। এরপরে শোনা যাচ্ছে যে এদেরকে অফিসিয়ালি পার্মানেন্টলি কনভার্ট করা হবে অ্যাজ ইস্ট বেঙ্গল প্লেয়ার্স। এরই ওপর বা এরই সাথে শোনা যাচ্ছে যে আরও 2 বিদেশির সাথে ইস্ট বেঙ্গল কিন্তু কথা প্রায় পাকাপাকি করে নিয়েছে। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেডের ডেশন ব্রাউন। এই ডেশন ব্রাউন অনেক অভিজ্ঞ একজন স্ট্রাইকার, বেঙ্গালুরু এফসিতে প্রথম এসেছিলেন, সেখানে খুব একটা নজর কাটতে পারেননি, বাট বেঙ্গালুরু থেকে নর্থ ইস্টে গিয়ে তিনি একজন অন্যরকম প্লেয়ার হয়ে গেছিলেন। একা অনেক সময় দেখা গেছে নর্থ ইস্টকে প্রায় ডেশন ব্রাউন ক্যারি করছেন, ড্রিবলিং কোয়ালিটি যেরকম তার ভালো রয়েছে, গোল স্কোরিং অ্যাবিলিটি ভালো রয়েছে, ফিনিশ যথেষ্ট ভালো ডেশন ব্রাউনের। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএলের টপ 3 বা টপ 4 ফরেনার্স বা টপ 4 স্ট্রাইকার্সদের মধ্যে ডেশন ব্রাউনের নাম হয়তো আমি রাখবো না, বাট দেন আগেন ডেশন ব্রাউন কুড বি আ ভেরি এফেক্টিভ প্লেয়ার ফর ইস্ট বেঙ্গল ক্লাব এবং সেই কারণেই ডেশন ব্রাউনের সাথে কথা অনেকটা এগিয়ে রেখেছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এরই সাথে শোনা যাচ্ছে যে গতবার ওডিশা এফসিতে খেলা উইঙ্গার আরিদাই কাবরেরা, যিনি গতবার বেশ নজর কেড়েছিলেন, প্রায় বলা যায় যে অনেক রকমভাবে তিনি কিন্তু মানে মাঠ কাঁপিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে সেই প্লেয়ারটির সাথে চুক্তি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব করে নিয়েছে এক মরশুমের জন্যে। তাহলে যদি সেটা হয় এটা বলাই যায় যে আরিদাই কাবরেরা এবং ডেশন ব্রাউনের অ্যাটাকিং লাইন আপ যথেষ্ট স্ট্রং এবং কোথাও একটা গিয়ে আমি মনে করি এটা যে এই মুহূর্তে আইএসএলের অনেক এরকম ক্লাবস রয়েছে যারা নতুন নতুন স্ট্রাইকার্সদের নিয়ে এসছে, হয়তো সেরকম নাম করা তারা কেউই নয় এবং সেই কারণে ট্রায়েড অ্যান্ড টেস্টেড প্রোডাক্টের পেছনে ইস্ট বেঙ্গল ক্লাব গিয়ে কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে কাজের কাজটা করছে এবং কোথাও একটা গিয়ে ফরেন লাইন আপ যেটা ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করছে তাদের মধ্যে প্রথম 3 জনের নাম যেটা আমরা এখন অবধি জানতে পারছি সেটা হচ্ছে ইভান গনজালেস, ডেশন ব্রাউন এবং আরিদাই কাবরেরা। দিস লুকস আ ডিসেন্ট এনাফ আইএসএল ফরেন লাইন আপ এবং আমরা যেটা বারংবার আলোচনা করেছি সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবে ইন্ডিয়ান প্লেয়াররা তো আসবেই এবং ইন্ডিয়ান প্লেয়ার্সরা কয়েকটা আছেও, বাট তাদের মেইন ফোকাস হবে ফরেন সাইনিংস এর উপর বিকজ ফরেনার্সরাই খেলা ঘোরাবেন এবং সেই কারণে দ্য স্টার্ট লুকস প্রমিসিং। আরিদাই কাবরেরার সাথে শোনা যাচ্ছে যে ডিল ডান, ইভানের সাথে তো অলরেডি ডিল ডান, ডেশন ব্রাউনের সাথে অ্যাডভান্স নেগোসিয়েশন স্টেজে ইস্ট বেঙ্গল ক্লাব রয়েছে এবং সেই কারণে সব মিলিয়ে একটা মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড দল তৈরি করার চেষ্টা ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু করছে। এবার এরপরে আরও 3টে বিদেশি সাইন হওয়ার কথা, যার মধ্যে শোনা যাচ্ছে যে ব্রাইট এনোবাখারে
তাকে কিন্তু আবারও প্রস্তাব ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে দেওয়া হচ্ছে। ব্রাইট সম্ভবত এই মুহূর্তে ফ্রি এজেন্ট, এবং অনেকেই তোমরা জানো, এবার বলবে অনেকেই যে ডেসন ব্রাউন তো সাইন যদি হয় তাহলে ব্রাইটের জায়গা কোথায়, তাহলে তোমাদের বলে দিই যে ব্রাইট কিন্তু স্ট্রাইকার নয়, ব্রাইট কিন্তু অ্যাটাকিং মিড প্লেয়ার, এবং সেই কারণেই একটা উইঙ্গার হলো, একটা স্ট্রাইকার হলো, অ্যাটাকিং মিডিয় হিসেবে কিন্তু ব্রাইট এনোবাখারের কথা ইস্ট বেঙ্গল ক্লাব ভাবছে, এবং সেই কারণেই তার এজেন্টের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব কথা বলছে। যদিও যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ব্রাইটের কিন্তু বেশ ভালো ডিমান্ড রয়েছে, মানে স্যালারির দিক থেকে তার কিন্তু ডিমান্ডটা বেশ হাই, যেটা কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবকে ভাবাচ্ছে। এবার ব্রাইটের থেকে বেটার প্লেয়ার যদি ওই পজিশনে ইস্ট বেঙ্গল ক্লাব না পায় কম দামে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আই থিঙ্ক ব্রাইট কুড বি আ ভেরি ভেরি গুড অপশন ফর দেম। হ্যাঁ, একটু টাকাটা বেশি দিতে হবে, বাট ইউ নো দ্যাট ফ্রম ব্রাইট ইউ উইল গেট পারফরমেন্স, বিকজ ব্রাইট খেলেছেন আইএসএল এ, যতটুকুনি খেলেছেন তিনি কিন্তু বেশ ভালো একটা ছাপ ফেলে গেছেন, যার ফলে আজও দাঁড়িয়ে সমর্থকরা ব্রাইটকে লাল হলুদ জার্সিতে দেখতে চায়। সেই কারণে ব্রাইট সাইন হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করছে ইস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট টিমের উপর। এবার এটা তো গেল বিদেশি সেটআপ, যেটা আলোচনা করা দরকার ছিল সেটা করে নিলাম। এবার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার। এবার ইন্ডিয়ান প্লেয়ারের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বিকজ আমরা আগেও জানি যে এটিএম মোহনবাগানের অন্তত 2-3 প্লেয়ারের ওপর নজর ইস্ট বেঙ্গল ক্লাবের আছে। তাদের মধ্যে প্রথম প্লেয়ারটি হচ্ছে অমরিন্দর সিং, দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছে সন্দেশ ঝিঙ্গান, এবং নতুন করে শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানের দীপক তাংড়ির ওপর একটা ইন্টারেস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের আছে। আমি কিন্তু ইন্টারেস্ট কথাটা বলছি, বিকজ এই মুহূর্তে এই তিন প্লেয়ারকে আনতে গেলে এদের মধ্যে সন্দেশকে পাওয়াটা সোজা, বিকজ সন্দেশকে তুমি ফ্রি ট্রান্সফারে আনতে পারবে, এবং সেই কারণেই সন্দেশের এজেন্টের সাথে অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাব একটা প্রাথমিক আলোচনায় বসেছে, এবং সন্দেশকে অফলোড করার চেষ্টা এটিকে মোহনবাগান করবে না, বিকজ সন্দেশ এটিকে মোহনবাগানের প্লেয়ারই নয়। আর এবার সেখান থেকে দাঁড়িয়ে পড়ে থাকছেন অমরিন্দর সিং। এবার অমরিন্দরের ব্যাপারটা হচ্ছে যে এখন এটিকে মোহনবাগান রিয়েলাইজ করছে যে অমরিন্দরের জন্য তারা একটু বেশি খরচা করে ফেলেছে। আমরা মনে আছে যখন সেইবার প্রথম আলোচনা করেছিলাম যে অরিন্দমকে রেখে আবার অমরিন্দরকে 10 কোটি টাকা দিয়ে সাইন করা, এটা একটা অবাস্তব ডিল লাগছে, আমরা তখনই এটাকে ক্রিটিসাইজ করেছিলাম, এবং সেই ক্রিটিসিজমটাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের মধ্যেই করছে যে না, অমরিন্দরকে এত কোটি টাকার ডিলে সাইন করিয়ে আমরা ভুল করেছি, এবং সেখানে দাঁড়িয়ে হয়তো অরিন্দমকে যদি তারা রাখতে পারতো সেটা হয়তো বেটার চয়েস হতো তাদের জন্য, বাট এটা পুরনো কথা, এটা নিয়ে আর ঘেটে লাভ নেই। অমরিন্দরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান অফলোড করার চেষ্টা করছে, যদিও এখন অবধি কোনো ক্লাবের পক্ষ থেকেই কোনো অফার আসেনি অমরিন্দরের জন্য, এবং সঠিক ট্রান্সফার ফি না পেলে অমরিন্দরকে ছেড়ে এটিকে মোহনবাগানের লাভ নেই, বিকজ একটা মানে প্রফিট না হলেও অ্যাটলিস্ট ব্রেক ইভেন তো করতেই হবে, লসেই হয়তো অমরিন্দরকে ছাড়তে হবে এটিকে মোহনবাগানকে, বাট অ্যাটলিস্ট কিছুটা টাকা তো আদায় হবে। এবার সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কি সেই অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দিতে পারবে অমরিন্দরের জন্য, তাহলে গিয়ে কিন্তু অমরিন্দরের একটা ভালো সুযোগ থাকছে ইস্ট বেঙ্গল ক্লাবে যাওয়ার। এবার ইস্ট বেঙ্গল তাদের নিজেদের রাইভাল টিমকে অত কোটি টাকার সাহায্য করবে কিনা সেটা কিন্তু বলাটা কঠিন। এবার সাহায্য কথাটা হয়তো এটিকে মোহনবাগান সমর্থকদের অন্যরকমভাবে লাগতে পারে যে এটিকে মোহনবাগানের সাহায্য লাগবে না, বাট আমি অন্য পার্সপেক্টিভ থেকে বলছি যে কেন ইস্ট বেঙ্গল ক্লাব তাদের নিজেদের রাইভালকে এত বেশি টাকা দিতে যাবে। বাট তাছাড়া তো আর কোনো অপশনও নেই, কারণ এই মুহূর্তে গোলকিপার্স অ্যাভেলেবেল ভীষণ কম আছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে গোলকিপারদের নাম আমি অন্তত মনে করতে পারছি যারা এই মুহূর্তে ফ্রি বা তারা অন্য ক্লাবে যেতে পারেন, তারা হচ্ছেন অমরিন্দর সিং এবং অ্যালবিনো গোবেস, যার মধ্যে অ্যালবিনো শোনা যাচ্ছে চেন্নাইন এফ সিতে একটা প্রস্তাব আছে। সেই কারণে ইস্ট বেঙ্গল ক্লাবকে যদি অমরিন্দরকে তুলতে হয় তাহলে একটা ভালো ট্রান্সফার ফি কিন্তু এটিকে মোহনবাগানকে দিতে হবে। এবার সেটাই দেখা যাক যে সেই নেগোসিয়েশন ইস্ট বেঙ্গল ক্লাব করে কিনা অমরিন্দরের জন্য, বিকজ এটিকে মোহনবাগান অমরিন্দরকে ছাড়তে একেবারেই রাজি। থার্ড যেটা রয়েছে দীপক টাংড়ি, একই জিনিস যে দীপক টাংড়ি কেউ আনতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে, সে টাকা ইস্ট বেঙ্গল ক্লাব দিতে পারবে কিনা বা দেবে কিনা সেটার উপরেই সবকিছু কিন্তু ডিপেন্ড করছে, বাট এটিকে মোহনবাগান দীপককে ছাড়ার কোনো রকমের প্ল্যানিং এর মধ্যে আছে বলে আমার জানা নেই। তো এই হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারের আপডেট, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগানের এই তিন প্লেয়ারের উপর নজর কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের আছে। তো এই হচ্ছে আপাতত ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে আপডেট, আমরা আরও ট্রান্সফার আপডেটস পাবো এরপরে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে, বিকজ এখন ধীরে ধীরে কিন্তু প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারটা আরও পরিষ্কার হচ্ছে, এবং তাদের অ্যাটলিস্ট ইন্টেন্টটা দেখে তো আমার বেশ ভালো লাগলো যে তারা কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার সাইনিং করার চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে আরিদাই কাব্রেরা মতন একটা সাইনিং যথেষ্ট বড় একটা স্টেটমেন্ট যে এইবারের ট্রান্সফারটা তারা কিন্তু ভীষণভাবে ভেবে চিন্তে করছে এবং স্ট্রংলি অ্যাগ্রেসিভলি তারা কিন্তু নেমেছে ট্রান্সফার মার্কেটে। তো এই হচ্ছে আপাতত আজকের খবর, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।